একুশের কবিতা আল মাহমুদ। ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। হাজার যুগে সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়া ফুলের বন্যা বিশদ গীতি গাইছে পথে তিতুমেরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তুলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যেই অগ্নি ফেব্রুয়ারি সুখের বছর পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। অসংখ্য ধন্যবাদ মায়শাকে তার চমৎকার একটি কবিতা আবৃত্তির জন্য। কবিতা মনের কথা বলে, কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে, জাগিয়ে তোলে আমাদের বোধ শক্তিকে। এবারের কবি যাক এবার একটু কাজের কথায় আসি। সাধক সত্যানন্দ বলেছিলেন, অনেক কথার অনেক দোষ, ভেবে চিনতে কথা কোষ। যাই হোক, পরিস্থিতি জেনে অল্প কথা টেনে কথা বলাই ভালো। মহিদুল ইসলাম স্যার মানবতার সেবায় নিয়োজিত হয়ে জ্বালিয়েছেন শিক্ষার আলো। এই জালো জালো আগুন জালো এসব কালো স্লোগান ফলো না করে জালো জালো আলো জালো বলে ভালো ভালো কাজে অসীম অবদান যার, তিনি আমাদের মহিদুল ইসলাম স্যার। স্যারের জন্য একটা করতালি আশা করছি। দর্শক মন্ডলী, আপনারা হয়তো ভাবছেন রাজপথের ওইসব কালো স্লোগান হঠাৎ এই শিরিনাওয়ালাত মডেল স্কুলের অনুষ্ঠানের মঞ্চে কেন, এর পিছনেও কারণ ধারণ করা হয়েছে। আপনারা জানেন এই এলাকায় অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বেড়ে ওঠা শিশুর মেধা কেড়ে নিয়ে শিক্ষার নামে করা দামে মরার মতো অবস্থা সৃষ্টি করে। তাদের নতুন দৃষ্টিভঙ্গি কবে সৃষ্টি হবে সেই প্রত্যাশায় আমরা সবে। যাই হোক, গুটি গুটি পায়ে সাত বছর পেরিয়ে সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে হাত বাড়িয়ে ডাকছে তোমায়, তুমি আসবে বাছা আমাদের এই আঙিনায় যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী কর্মসূচি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তার পূর্বে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছিলে কবিতা আবৃত্তিতে তাদের একটি সুযোগ রয়েছে। তোমরা মঞ্চে তোমাদের কবিতা আবৃত্তির জন্য সুযোগ পাচ্ছ। যারা কবিতা আবৃত্তি করতে ইচ্ছুক তারা মঞ্চের সামনাসামনি চলে আসো। আমার কবিতার নাম কানা।
এখন কবিতা আবৃত্তি করবে আমাদের অত্র বিদ্যালয়ের সবচেয়ে ক্ষুদে শিক্ষার্থী। আপনারা হয়তো অনেকেই অবগত রয়েছেন আমাদের বিদ্যালয়ে আমরা একটি নতুন কার্যক্রম চালু করেছি, যেটা আমরা নাম দিয়েছি প্রি প্লে, অর্থাৎ প্লে ক্লাসের আগে তিন বছরের কোমলমতি শিশুরা এখানে খেলাধুলার সাথে লেখাপড়া করবে। ঠিক সেই ক্লাসের প্রি প্লে ক্লাসের একজন শিক্ষার্থী এখন প্রি প্লে ক্লাস থেকে কবিতা আবৃত্তি করছে উম্মে হাবিবা। Thank you.